আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে। তোমাদের এই বাইনারি সংখ্যা পদ্ধতির অনুশীলনী এর 10 নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। আমরা ধারাবাহিকভাবে বাকি সমাধানগুলো জয়েস লাইব্রেরিতে তুলে ধরছি, তোমরা প্লে লিস্টে গিয়ে সকল সমাধানগুলো দেখে আসতে পারো। অর্থাৎ তোমাদের দেখো 206 নং পৃষ্ঠার 10 নং প্রশ্নটি নিয়ে আজকে আমরা এই ভিডিওটি করব। চলো দেখো 206 নং পৃষ্ঠার 10 নং প্রশ্ন কি বলা আছে। নিচের 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে গুণ করে দেখাও। অর্থাৎ এখানে 10 ভিত্তিক সংখ্যা দেওয়া আছে 8টি মোট। এই 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করতে হবে, তারপরে বাইনারিকে গুণ করতে হবে। এই প্রশ্নটি আমাদের আজকে সমাধান করতে হবে। চলো আমরা ধারাবাহিকভাবে একে একে সমাধান করে ফেলি। 1 নং প্রশ্নটি দেওয়া আছে 18 গুণ 6। এখানে আমরা 18কে বাইনারিতে রূপান্তর করব। তাহলে বাইনারির ভিত্তি বা বেস হচ্ছে 2, তাই আমরা সব সময় 2 দ্বারা ভাগ করব এবং ভাগশেষ ডান পাশে লিখব। তাহলে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 9 দুগুণে 18 হয়। এই 18কে এই 2 দ্বারা ভাগ করব, ভাগফল এখানে লিখব। তাহলে 9 দুগুণে 18, দেখো ভাগশেষ থাকে 0, আমরা ভাগশেষটা ডান পাশে লিখব। এবারে আবার 2 দ্বারা ভাগ করব, 4 দ্বিগুণে 8, এখানে আছে 9, তার মানে ভাগশেষ থাকে 1। আবার 2 দ্বারা ভাগ করব, 2 দ্বিগুণে 4, ভাগশেষ 0। আবার 2 অক্ষে 2, ভাগশেষ 0। এখন 2 দ্বারা যদি ভাগ করো, 1-এর ভিতরে ভাগ করা যায় না, 0, ভাগশেষ হয় 0। এইভাবে আমরা লিখব মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং হচ্ছে এটা লিস্ট সিগনিফিকেন্ট বিট। তার মানে আমি, সুতরাং 18 এই 10 ভিত্তিক সংখ্যা, এর বাইনারি সংখ্যা কত? 1 0 0 0 0 1 0 1 0, এটা হচ্ছে বাইনারি সংখ্যা। তাহলে আমরা 18 এর বাইনারি সংখ্যা পেলাম। এখন বলা আছে 6, এবং 6 এর বাইনারি সংখ্যা কত? তাহলে 2 দ্বারা ভাগ করো, 3 দ্বিগুণে 6, ভাগশেষ 0। 2 দ্বারা ভাগ করো, 2 অক্ষে 2, ভাগশেষ 1। আবার 2 দ্বারা ভাগ করো, ভাগ যায় না, 1-এর ভিতরে 0 থাকে 1। সুতরাং 6 এই 10 ভিত্তিক সংখ্যার বাইনারি সংখ্যা হচ্ছে 110 110। তাহলে আমাদের দেখো 18 এর বাইনারি সংখ্যায় রূপান্তর করা হলো, 6-এরও বাইনারি সংখ্যা এখানে আমরা রূপান্তর করলাম। বাইনারিতে রূপান্তর করে তারপরে গুণ করো, তার মানে ওই বাইনারি গুলোকে গুণ করতে হবে। তাহলে এই লাইনের পরে তোমরা এখানে লিখবা, এখন মূল কাজটা আমরা এখন করব। তাহলে 18কে গুণ করবো, তার মানে 18 এর বাইনারি কত? 1 0 0 1 0। এটাকে গুণ করবা কত দ্বারা? 6 দ্বারা। তাহলে 6 1 1 0, এই হচ্ছে 6-এর বাইনারি সংখ্যা। এখন আমরা এগুলোকে গুণ করব। মনে রাখবা গুণ স্বাভাবিক নিয়ম অনুসরণ করেই হয়ে থাকে। কিরকম? বাইনারিতে 0 গুণ 0 0 0 গুণ 1 0 1 গুণ 0 0 1 গুণ 1 1। তাহলে দেখো স্বাভাবিকভাবে আমরা যে গুণগুলো করি আর বাইনারিতে গুণ একই নিয়ম অনুসরণ করে। অর্থাৎ কোন সংখ্যার সাথে 0 গুণ করা মানেই 0, তার মানে 0 গুণ 1 0, আর 1-এর সাথে 1 গুণ করলে 1 অক্ষে 1। স্বাভাবিক নিয়ম আর বাইনারি সংখ্যার গুণের নিয়ম 1। তাহলে আমরা এখন গুণগুলো করে ফেলি। দেখো তাহলে এই 0 দ্বারা 1 2 3 4 5, 5টাকে গুণ করবা, তার মানে 5টা 0 দ্বারা যদি গুণ করো যে সংখ্যাকেই, 0 হয়। তাহলে 1 2 3 4 5। এবারে একটা ঘর কাটবা, দ্বিতীয় ঘর করার সময় এই দেখো 1 দ্বারা যদি 0কে তুমি গুণ করো কি হয়? 0। 1 দ্বারা 1কে গুণ করলে কত হয়? 1 অক্ষে 1। 1 দ্বারা 0কে গুণ করলে কত হয়? 0। 1 দ্বারা 0কে গুণ করলে হয় কত? 0। 1 দ্বারা 1কে গুণ করলে হয় কত? 1। এখন তৃতীয় ঘর দ্বারা গুণ করবা, 1। 1 দ্বারা এই 0কে গুণ করলে হয় 0। 1 দ্বারা এই 1কে গুণ করলে হয় 1। 1 দ্বারা এই 0কে গুণ করলে হয় 0। 1 দ্বারা এই 0কে গুণ করলে হয় 0। 1 দ্বারা এই 1কে গুণ করলে হয় 1। হয়ে গেছে আমার গুণ করা। এখন গুণ করার পরে আমরা করব কি? যোগ। কারণ যোগের সংক্ষিপ্ত রূপই মূলত গুণ। তাহলে যোগের নিয়ম আছে, দেখো 0 যোগ 1 1, আবার 1 যোগ 0 1, মানে স্বাভাবিকভাবেই 0-এর সাথে যদি তুমি 1 যোগ করো একই হবে, আবার 1-এর সাথে 0 যোগ করলে একই হয়। এবার 0-এর সাথে যদি 0 যোগ করো কি হয়? 0। এবং একটা জিনিস মনে রাখবা, 1 যোগ 1 এই জায়গাতেই যেন তোমাদের ভুল না হয় একটা স্টার চিহ্ন দাও।
এক যোগ এক, এর যোগফল শূন্য কিন্তু ক্যারি করা হাতে থাকে এক। তাহলে এক যোগ এক, এর যোগফল শূন্য কিন্তু ক্যারি করা হাতে থাকে এক। তাহলে এটা হচ্ছে তোমাদের যোগের নিয়ম। তাহলে এই যোগের নিয়মটা তোমাদের বইয়ে 195 নং পৃষ্ঠায় বলা আছে। হ্যাঁ, তোমাদের 195 নং পৃষ্ঠার এই যোগের নিয়মটা একটু দেখে নাও বই থেকে। আর গুণের নিয়ম বলা আছে তোমাদের বইয়ের 203 নং পৃষ্ঠায়। গুণের নিয়ম বলা আছে, তোমরা এটাও একটু দেখে নাও গুণের নিয়মটা। তাহলে দেখো আমরা যোগ করব এই নিয়ম অনুসারে। দেখো এই জায়গা থেকে একদম শূন্য, শূন্য যোগ শূন্য, শূন্য যোগ এক, এক, একের সাথে আবার শূন্য যোগ করলে হয় এক, শূন্য যোগ শূন্য, শূন্যর সাথে এক যোগ করলে হয় এক, শূন্য 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 মানে শূন্য, এক যোগ শূন্য, এই যে দেখো এক যোগ শূন্য মানে কি, এক, একের সাথে কিছুই নেই, এক এক নেমে যাবে। তাহলে আমাদের এই 1 নং প্রশ্নের অ্যান্সারটা এখানে শেষ। তাহলে দেখো তোমরা প্রথমে এই 18 কে বাইনারিতে, 6 কে বাইনারিতে রূপান্তর করলা, এই বাইনারি সংখ্যা দুইটার গুণ করবা। গুণের নিয়মটা কি, স্বাভাবিক বা সাধারণভাবে আমরা যে গুণগুলো দৈনন্দিন করে থাকি ওইটাই হচ্ছে গুণের নিয়ম। এখন গুণের শেষে তো যোগ করতে হবে, যোগে এই ছক অনুসরণ করেই আমরা মূলত যোগগুলো করে থাকি। তাহলে আমাদের 1 নং প্রশ্নের উত্তর শেষ। এরপরে আমরা এখন 2 নং প্রশ্নের উত্তরে চলে যাব। আমরা 2 নং প্রশ্নটি তুলি, দেখো এখানে 32 গুণ 23, 32 গুণ 23, এখানে লেখে এই 32 কে বাইনারিতে রূপান্তর করব। 16 দ্বিগুণী 32, ভাগশেষ 0, এখানে ভাগশেষ লিখতে হয় ডান পাশে। 8 দ্বিগুণী 16, ভাগশেষ 0, 4 দ্বিগুণী 8, ভাগশেষ 0, 2 দ্বিগুণী 4, ভাগশেষ 0, 2 অক্ষে 2, এই সংখ্যাকে সবসময় ভাগ করব, 2 অক্ষে 2, এই 2 কে 2 দ্বারা ভাগ করলে হয় 1, ভাগ ফল এখানে লিখবো, ভাগশেষ এখানে লিখবো, 2, 1 কে ভাগ করা যায় না, তার মানে 0, ভাগশেষ থাকে 1। সুতরাং আমরা 22 এই 10 ভিত্তিক সংখ্যার বাইনারি সংখ্যা কত পেলাম, আমরা এদিকে মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লিস্ট সিগনিফিকেন্ট বিটে যাব। 1 1 2 3 4 5, 5টা 0, 1 2 3 4 5, 5টা 0, তাহলে আমার হয়ে গেল বাইনারিতে প্রকাশ। আচ্ছা, এরপরে এই যে 23 কে বাইনারিতে প্রকাশ করব, এবং এই লাইনের পরে এইটা লিখবা, এবং 23 কে যদি বাইনারিতে নেই আমরা, দেখো কত হয়, 11 দ্বিগুণী 22, এখানে আছে 23, তার মানে ভাগশেষ 1 থাকে, 5 দ্বিগুণী 10, এখানে আছে 11, মানে ভাগশেষ 1, দেখো 2 দ্বিগুণী 4, এখানে আছে 5, তার মানে ভাগশেষ 1 থাকে, 2 অক্ষে 2, ভাগশেষ 0, 2 0 1, এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, লেস্ট সিগনিফিকেন্ট বিট। সুতরাং এই 23 এই 10 ভিত্তিক সংখ্যা, এর বাইনারি সংখ্যা হচ্ছে 1 0 1 2 3, 3টা 1, 1 2 3, 3টা 1, তার মানে দেখো আমি 32 এর বাইনারি বের করে ফেললাম, 23 এরও বাইনারি সংখ্যা বের করে ফেললাম। এখন এই বাইনারি সংখ্যা দুটাকে আমরা গুণ করব। তাহলে এই যে দেখো এখানে লাগবা প্রথমে, এরপর লিখবা এখন, এখন যদি তোমরা গুণ করো তাহলে প্রথমে আছে 32, তাহলে 32 লেখো, 1 লেখে 1 2 3 4 5, 5টা 0, এখানে 1 2 3 4 5, এরপরে 1 3টা 1 0 1, তাহলে আমাদের হয়ে গেল। এখন আমরা একটু গুণ করি। দেখো স্বাভাবিক নিয়মেই তুমি গুণের নিয়মটা জানো, আমি এখানে আলোচনা করে দিছি আগেও। দেখো 0 গুণ 0 0, 1 গুণ 0 0, 0 গুণ 1 0, 1 গুণ 1 1, সুতরাং দেখো স্বাভাবিক যে গুণের নিয়ম আর এই বাইনারি গুণের নিয়ম 1। তাহলে আমরা একটু গুণ করি, 1 গুণ 0, তার মানে 1 2 3 4 5, 5টা 0 হবে, 1 2 3 4 5, 1 গুণ 1 1, এরপরে প্রথম সংখ্যা দ্বারা করা শেষ, এর জন্য আমি এক ঘর কেটে দিব। এরপরে আবার এই 1 দ্বারা করো, সেম 1 দ্বারা তুমি যা গুণ করবা ওই যে সংখ্যা থাকে ওই সংখ্যাই হয়, 1 2 3 4 5, এই হচ্ছে 1। আবার এই 1 দ্বারা গুণ করো, এখানে 5টা 0, 1টা 1 অক্ষে 1, তাহলে দেখো দ্বিতীয় ঘর কাটো, 1 2 3 4 5টা 0 1, এরপরে তুমি এই 1 দ্বারা করলা,
এরপরে শূন্য দ্বারা গুণ করো, শূন্য দ্বারা তুমি যা গুণ করবে শূন্য হবে, তার মানে 1, 2, 3, 4, 5, 6, 6টা শূন্য হবে, তাই না? এই ঘর কেটে দিয়ে 1, 2, 3, 4, 1, 2, 3, 4, এই 5 আর এই 1, 6, 6টা শূন্য হবে। আমি এটা মুছে দিলাম, শূন্য দ্বারা গুণ করা শেষ। এরপর আমরা এক দ্বারা করবো, এর জন্য এক ঘর কেটে নেব। এক দ্বারা গুণ করলে দেখো 1, 0, 0, 0, 0, 0, 5টা, 1, 2, 3, 4, 5, 5টা শূন্য, আর 1 গুণ 1, 1 অক্ষে 1, শেষ। আমাদের গুণ করা শেষ, গুণের শেষে এখন আমরা কি করব, যোগ করব। তাহলে যোগের যে নিয়মটা আছে আবার আমি একটু বলি, 1 যোগ 0 1, 0 যোগ 1 1, আবার হচ্ছে 0 যোগ 0 0, এরপরে 1 যোগ 1, 1 যোগ 1, এর যোগফল শূন্য কিন্তু হাতে থাকে 1। এই জিনিসটা একটু মনে রাখবে, এটাকে স্টার চিহ্ন দিয়ে রাখো। তাহলে আমরা দেখো এই যে শূন্য, এই শূন্য আমরা এখানে নেওয়াই দিলাম, এই যে শূন্য এই শূন্য দেখো, এই শূন্য এখানে নামবে, আমরা একদম সিরিয়ালি করবো, নাহলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই দেখো 1, 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়, 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়, 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়, 0 যোগ 0 0 1 1। সুতরাং আমাদের 2 নং প্রশ্নের উত্তরটাও এখানেই শেষ, অর্থাৎ আমরা 32 এবং 23কে গুণ করলে বাইনারি সংখ্যায় আমরা এই উত্তরটা পাব। তার মানে আমাদের 2 নং প্রশ্ন শেষ, এখন আমরা 3 নং প্রশ্নের সমাধানে চলে যাব। দেখো 1 নং শেষ, 2 নং শেষ, এখন 3 নং, 3 নং এ কি বলা আছে, 21 গুণ 7, ছোট অঙ্ক, এখানে 21 এর বাইনারিতে প্রকাশ করো, তাহলে কত হয়, 10 দ্বিগুণী 20, এখানে আছে 1, মানে ভাগশেষ থাকে 1। 10কে 2 দ্বারা ভাগ করো, 5 দ্বিগুণী 10, ভাগশেষ কিছুই থাকে না। 5কে 2 দ্বারা ভাগ করো, 2 দ্বিগুণী 4, ভাগশেষ থাকে 1, কারণ এখানে 5 এ 5, 2 অক্ষে 2, ভাগশেষ 0, 2 যায় না 1-এর ভিতরে, তার মানে ভাগ ফল শূন্য দ্বারা গুণ করলে এর ভাগ শেষ থাকে 1। সুতরাং আমরা মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে লিস্ট সিগনিফিক্যান্ট বিটে যাব। সুতরাং এখানে কত, 21 এই 10-ভিত্তিক সংখ্যার বাইনারি সংখ্যা 1 0 1 0 1 0 1 0 1, এবং 7 এর বাইনারি সংখ্যা কত, দেখো 3 দ্বিগুণী 6, এখানে আছে 7, তার মানে ভাগশেষ থাকে 1, 2 অক্ষে 2, আর এখানে আছে 3, তার মানে ভাগশেষ থাকে 1। 2 দ্বারা 1কে ভাগ করা যায় না, গুণ করো তাহলে হয় 0, আর ভাগশেষ থেকে যায় 1। তাহলে এখন দেখো মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, সুতরাং 7 এই 10-ভিত্তিক সংখ্যার বাইনারি সংখ্যা 1 1 1 3টা 1, তাহলে আমার 21 এবং 7 এর বাইনারিতে প্রকাশ করা হয়ে গেল। এখন এই বাইনারিকে আমরা গুণ করব, তাহলে এই লাইনের পরে তোমরা লিখবা, এখন মূল কাজ কি আমাদের, গুণ করা, 1 0 1 0 1, গুণ 3টা 1, 1 2 3। তাহলে দেখো এই 1 দ্বারা তুমি সবগুলোকে গুণ করো, আমরা এই 1 দ্বারা গুণ করব, 1 গুণ 1, 1 অক্ষে 1, 1 গুণ 0 0, 1 গুণ 1 1, 1 গুণ 0 0, 1 গুণ 1 1, আমার এইটা দ্বারা করা শেষ। এখন আমরা এই দ্বিতীয় সংখ্যা দ্বারা করব, এর জন্য প্রথম ঘরটা কেটে দেব, তাহলে 1 গুণ 1 হয় 1, 1 গুণ 0 হবে 0, 1 গুণ 1 হবে 1, 1 গুণ 0 হবে 0, 1 গুণ 1 হবে 1, আমার এই দ্বিতীয় ঘর দ্বারাও করা শেষ। এখানে এই তৃতীয় ঘর দ্বারা গুণ করব, তার মানে এখানে আমি দ্বিতীয় ঘরটা কেটে দেব, তাহলে কি হয়, 1 গুণ 1 1, 1 গুণ 0 0, 1 গুণ 1 1, 1 গুণ 0 0, 1 গুণ 1 1। এখন আমরা 3টে সংখ্যা দ্বারাই এখানে গুণ করলাম, এখন আমরা যোগ করব। যোগের নিয়মটা কি আমরা একটু যদি তুলে নেই, দেখো 0 যোগ 1 1, 1 যোগ 0 1, 0 যোগ 0 0, 1 যোগ 1, যোগফল শূন্য কিন্তু হাতে থাকে 1। এটা স্টার চিহ্ন দিয়ে নাও, বারবার আমি
প্রতিটা লাইনে এই যোগের নিয়ম, এটা তোমাদের 195 নং পৃষ্ঠায় বলা আছে, তোমরা একটু দেখে নাও। তাহলে এই চার্ট ফলো করে আমরা এখন যোগগুলো করে, চলো। এখানে এক আছে, এর সাথে কিছুই নাই, মানে এক। এখানে শূন্য যোগ এক, মানে এক। এখানে এক যোগ শূন্য যোগ এক, তার মানে এক যোগ এক, শূন্য তো যোগ করলে যা আছে, এক যোগ শূন্য মানে এক। এই একের সাথে আবার তুমি এক যোগ করো, তাহলে একের সাথে এক যোগ করি, এখানে এক যোগ এক, এই যে দেখো এক যোগ এক, যোগফল শূন্য, হাতে থাকে এক। তাহলে এই যোগফল শূন্য আমি এখানে লিখে দিলাম, এক যোগ এক যোগফল শূন্য, আমার হাতের এক এখনো বিদ্যমান। এরপর দেখবো শূন্য যোগ এক যোগ এক, তার মানে শূন্যর সাথে যদি এক যোগ করো তুমি, হয় এক, এই এক আর হাতের এক, তাহলে এক আর এই হাতের এক যদি তুমি যোগ করো তাহলে কত হয়, এক যোগ এক শূন্য, হাতে থাকে আবার এক। তাহলে এই শূন্যটা আমরা এখানে লিখে দেবো, হাতে আমার এক আছে। এক যোগ এক এর মানে কি, এখন এইটা করতেছি আমরা, এক যোগ এক, তাহলে এক যোগ এক যোগফল শূন্য, হাতে এক। দেখো এই যোগফল শূন্য আর এই যে আমার আগের হাতের এক, তাহলে এই শূন্য আর এক যোগ করলে কত হয়, এক হয়, আমরা এখানে এক লিখব। এখন আমার হাতে এক আছে, এবারে এই এক, এই দেখো এক যোগ শূন্য, এক যোগ শূন্য এর যোগফল এক, আর এই যে হাতের এক আছে, তো তুমি এই যোগ করো তাহলে এক আর হাতের এক, যোগ করলে যোগফল শূন্য, হাতে থাকে এক। তাহলে আমরা এখানে লিখলাম যোগফল এক আর হাতের এক, এই এক আর এই এক যোগ করো, তাহলে এক আর এক যদি যোগ করো, দেখো এই এক আর এক যোগ করলে যোগফল শূন্য, হাতে থাকে এক, ওই হাতের এক আবার এখানে আমরা লিখে দিব। এই যোগটা একটু বুঝছে তোমাদের কঠিন হতে পারে, এর জন্য আবার একটু রিপ্লাই করে দেখে আসো। তাহলে 4 নং প্রশ্নটি আমরা একটু তুলে নেই, প্রথমে 59 গুণ 18, 4 নং প্রশ্ন 59 গুণ 18, এখানে কি কি রয়েছে, 59, এই 59 কে আমরা বাইনারিতে প্রকাশ করব। 29 দ্বিগুণী 58, আর এখানে আছে 59, তার মানে ভাগশেষ এক থেকে যায় 2, 14 দ্বিগুণী কত 28, এখানে আছে 29, মানে ভাগশেষ এক থাকে, 7 দ্বিগুণী 14, অর্থাৎ এই থেকে আমরা এই দুই দ্বারা ভাগ করে ভাগফল এখানে লিখি, ভাগশেষ এখানে লিখি। তাহলে দেখো এই 14 কে দুই দ্বারা ভাগ করলে হয় 7, এই ভাগফল লিখছি, ভাগশেষ কিছু থাকে না মানে 0। আবার এই 7 কে দুই দ্বারা ভাগ করলে 3 দ্বিগুণী 6, কিন্তু এখানে ভাগশেষ থাকে 1, 7 আছে এখানে, 2 অক্ষে 2 ভাগশেষ 1, 1 কে দুই দ্বারা ভাগ করা যায় না মানে 0, ভাগশেষ থাকে 1। তাহলে দেখো এখন মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং এটা লেস্ট সিগনিফিকেন্ট বিট কি পেলাম, 59, এই 10 ভিত্তিক সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করে পেলাম 1 2 3, তিনটে এক, 1 2 3 0 1 1, এ হচ্ছে বাইনারি সংখ্যা, তার মানে 59 এর বাইনারি সংখ্যা পেলাম। এখন আমরা 18 এবং 18 এই এর বাইনারি সংখ্যা বের করব, 9 দ্বিগুণী 18 ভাগশেষ 0, 2, 4 দ্বিগুণী 8 ভাগশেষ 1, 2 2 দ্বিগুণী 4 ভাগশেষ 0, 2 অক্ষে 2 ভাগশেষ 0, 2 শূন্যর ভিতরে যায় না। অর্থাৎ এই দেখো আমি একটা জিনিস বলি, এই 2 দ্বারা 1 কে যদি ভাগ করো তুমি, এই 1 এর ভিতরে কি যায়, যায় না। যখন যায় না আমরা ভাগফলে একটা শূন্য দেই, শূন্য দিয়ে এটার সাথে গুণ করি, তাহলে কি হয়, ভাজক আর ভাগফল গুণাকারে থাকে, তাহলে 0 অক্ষে 0, 2 গুণ 0 0, এরপরে বিয়োগ করলে 1 নেমে যায়, এরপরে আমরা দশমিক দিয়ে কি করি, একটা শূন্য নেই, তাই না। এরপরে 5 দ্বিগুণী 10, আমরা স্বাভাবিকভাবেই তো এইভাবে মূলত ভাগগুলো করি, ঠিক এই জায়গাতেও দেখো এই একের ভিতরে যায় না, তখন এই 2 গুণ 0 0 থাকে, তার মানে এখানে 1 এই ভাগশেষ আকারে থাকে, মূলত এইভাবে হয়ে থাকে। আর এখানে যতক্ষণ না পর্যন্ত শূন্য আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতেই থাকব। তাহলে এখন দেখো মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে আমরা এই পাশে যাব, লিস্ট সিগনিফিকেন্ট বিট পর্যন্ত। তাহলে সুতরাং 18 এই 10 ভিত্তিক সংখ্যার বাইনারি সংখ্যা হচ্ছে 1 1 2 2টা 0 এবং 1 0, তাহলে হয়ে গেল আমাদের বাইনারি সংখ্যা এটা, এর জন্য ভিত্তি বা বেস এই নিচে লিখতে হয়। তাহলে আমরা 59 এর বাইনারি সংখ্যা পেলাম এবং 18 এর বাইনারি সংখ্যা পেলাম, এখন আমাদের কাজ কি, এই বাইনারি সংখ্যাকে গুণ করা। তাহলে আমরা এখানে লিখবো এখন 3টা 1 1 2 3 0 2টা 1 গুণ 1 0
শূন্য শূন্য এক। তাহলে আমরা এই গুণটা এখন খুব সুন্দরভাবে সমাধান করব। এই গুণটা দেখো, আমরা এটা একটু মুছে দিলাম। দেখো তুমি শূন্য দ্বারা যে এই সকল সংখ্যাকে গুণ করবে, এই শূন্য দ্বারা প্রথমে, তাহলে শূন্য দ্বারা যদি গুণ করো তাহলে সবগুলো শূন্যই হয়। তাহলে এখানে কয়টা সংখ্যা শূন্য হবে? এক দুই তিন চার পাঁচ ছয়। তাহলে দেখো আমি এই ছয়টা সংখ্যা এখানে লিখে দিলাম, এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা শূন্য। এরপরে শূন্য দ্বারা গুণ করা শেষ, এখন আমি এক দ্বারা গুণ করবো, এর জন্য এক ঘর কেটে নিব। তাহলে এক গুণ এক এক, এক গুণ এক এক, এক গুণ শূন্য শূন্য, এক গুণ তিনটে এক আছে, তার মানে তিনটে এক হবে। এক দ্বারা গুণ করা শেষ, এখানে শূন্য দ্বারা গুণ করব, তার মানে সব শূন্য হবে। এই শূন্য দ্বারা গুণ করব, তার মানে সব শূন্য হবে। তার মানে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয়, এখানে সংখ্যা আছে কয়টা? এক দুই তিন চার পাঁচ ছয়টা। এবার আবার এই শূন্য দ্বারা গুণ করলেও কি হবে? ছয়টা শূন্য হবে, এক দুই তিন চার পাঁচ ছয়। এরপর আবার এই এক দ্বারা গুণ করব, এই এক দ্বারা যা গুণ করব এই মানটাই তো হবে, কারণ গুণের নিয়ম স্বাভাবিক নিয়ম এক। তাহলে কি হয়? এক এক শূন্য এক 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 গুণ করলে, এই হচ্ছে আমাদের গুণের নিয়ম। কারণ এই এক দ্বারা গুণ করবা, এক অক্ষে এক, এক অক্ষে এক, এক গুণ শূন্য শূন্য, এক অক্ষে এক, এক অক্ষে এক, এক অক্ষে, অর্থাৎ স্বাভাবিকভাবেই আমরা গুণগুলো করে থাকি, যেভাবে ঠিক ওইভাবেই বাইনারিতেও গুণ। এখন আমরা যোগ করব, যোগের ক্ষেত্রে একটু এলোমেলো হতে পারে। দেখো তোমাদের এই শূন্য আমরা এখানে লিখলাম, যাতে ভুল না হয় তোমাদের, এর জন্য আমি এই দাগটা দিচ্ছি, তোমরা অঙ্কে দিবে না। এই শূন্য যোগ এক মানে যোগফল এক। এবার শূন্য যোগ এক মানে যোগফল এক। এবারে শূন্য সবগুলো তাই না, মানে শূন্য হবে এখানে। এবারে এই যে দেখো এক আছে এখানে, এক যোগ শূন্য যোগ শূন্য যোগ এক, তাই না? তার মানে তোমরা মনে রাখবে শূন্য একের সাথে শূন্য যোগ করলে একই হয়। এরপরে আছে আবার এই এক, তার মানে এক যোগ এক। এই যে দেখো যোগের নিয়ম, এক যোগ এক, যোগ ফল শূন্য কিন্তু হাতে থাকে এক। তাহলে আমরা এই যে দেখো এক যোগ এক, যোগ ফল শূন্য লিখলাম কিন্তু আমাদের হাতে এখনো এক রয়ে গেছে, এটা মনে রাখবা তোমরা। পরবর্তীতে দেখো আবার এই যে দেখো এক যোগ এক, তাই না? আবার লিখি আমি, এক যোগ এক, যোগ ফল শূন্য হাতে থাকে এক, এটা নিয়ম। এখন দেখো এই যে এক যোগ এক, যোগ ফল শূন্য আর আগের হাতের আছে এক, তাহলে এই শূন্য এর সাথে যদি এক যোগ করো তাহলে যোগফল কত হয়ে যায়? এক হয়ে যায়। তাহলে আমরা এখানে এক লিখে দিব। এখনো বর্তমানের এই লাইনের যে এক ছিল ওই হাতের এক কিন্তু এখনো আমাদের বিদ্যমান। এরপরের লাইনে আমি চলে যাই, এখানে এক আছে, এক যোগ শূন্য, তাহলে এই যে দেখো এক যোগ শূন্য, এর যোগফল এক, আর এই হাতের যে এক আছে, এই যে হাতের এক আছে ওই এক আমরা যোগ করি এখন, তাহলে হয়ে গেছে কি এক যোগ এক। তাহলে নিয়ম কি? এক যোগ একের যোগফল শূন্য, হাতে থাকে এক। তাহলে আমরা এই যোগফলটা লিখে দিই, যোগফল শূন্য, হাতে আছে আমাদের এক। এরপরের লাইন আবার এখানে আসবো, এই যে দেখো শূন্য যোগ এক, শূন্য যোগ এক, এর যোগফল এক, আর এই যে হাতের এক আছে তাহলে এর সাথে হাতের এক যোগ করো, তাহলে এক যোগ এক হয়ে গেছে। এক যোগ এক মানে কি? শূন্য, হাতে থাকে এক। তাহলে এই এক যোগ এক এর যোগফলটা লিখে দিই, শূন্য, হাতে আমার এক এখনো রয়ে গেছে। এরপর দেখো শূন্য যোগ এক, তাহলে শূন্য যোগ এক এর যোগফল এক, আর এই হাতের এক এর সাথে যোগ করো, তাহলে কি হলো? দেখো এক যোগ এক, যোগফল শূন্য, হাতে থাকে এক। তাহলে আমরা এখানে যোগফল শূন্য, হাতে এক লিখে দিলাম। আবার এই যে দেখো যোগফল শূন্য লিখছি, হাতের এক কিন্তু এখনো বিদ্যমান। এখন দেখো এই এক আর এই হাতের এক যোগ করো, তাহলে এক আর হাতের এক যোগ, যোগফল শূন্য, এই যোগফল শূন্য, আর হাতে থাকে না এক। নিয়ম কি যোগের? এক যোগ এক, যোগফল শূন্য কিন্তু হাতে থাকে এক। তাহলে এই যে দেখো এই এক যোগ এক এর যোগফল আমরা এখানে শূন্য লিখছি, আর হাতের এক ওই এক আমরা এখন এখানে লিখে দেব, কারণ এরপরে আর কোনো সংখ্যা নাই যার সাথে আমরা যোগ করব। সুতরাং আমাদের এই জায়গাতেই 4 নং প্রশ্নের অ্যান্সার হয়ে গেছে। সুতরাং তোমরা এটাকে এখানে অ্যান্সার লিখতে পারো, তোমরা একটু খাতায় ক্লিয়ার করে নিবা, এই তথ্যগুলো অন্তর্ভুক্ত করবা না যেগুলো আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলি। অনেক ভিডিও দেওয়া আছে বাইনারি সংখ্যার যোগ জয়েস লাইব্রেরিতে, তোমরা এই গণিত প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো বাইনারি সংখ্যার যোগ কিভাবে করতে হয়, ওখানে খুব বিস্তারিত সূক্ষ্মভাবে আলোচনা করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা এই 10 নং প্রশ্নের 4 নং অঙ্ক পর্যন্ত করব। আগামীকালকে 5 থেকে 8 নং প্রশ্ন, অর্থাৎ এখানে দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারিতে প্রকাশ করতে হয় অর্থাৎ ভগ্নাংশ সংখ্যাকে,
এবং হচ্ছে সেই নিয়ম সংক্রান্ত সকল বিস্তারিত আমরা আগামীকালকের ভিডিওতে অর্থাৎ 5 থেকে 8 নং প্রশ্নের ভিতরে জানবো। এবং এই আকর্ষণীয় সমাধানের জন্য তোমরা সবাই জয়েস লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো, অর্থাৎ বাকি সমাধান পেতে। আর সারা বছরই আমরা সকল বইয়েরই সমাধান জয়েস লাইব্রেরিতে তুলে ধরি। তুমি যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটি ফলো করে রাখতে পারো।